ছোট বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু এই 3 মাসের একটি ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু আজকে দাঁড়িয়েছে রোদের মধ্যে, বাবা হত্যার বিচার চেয়ে। আমরা চাচ্ছি প্রকৃত যারা খুনি, যারা এই হত্যার সাথে জড়িত, তাদের আইনের আওতায় এনে তাদের সুরক্ষায় একটি বিচারের আওতায় নিয়ে আসবে। আমরা সেই আশা রাখছি। এখানে বাসাইল থানার ওসি সাহেব কথা বলছে, আমরা তার সাথে কথা বলবো যে এই ব্যাপারে তিনি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং আসামি ধরার জন্য তিনি কি ধরনের পদক্ষেপ ভূমিকা নিয়েছেন। এখন কিন্তু মানববন্ধন চলতেছে এবং মানববন্ধনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ওসি সাহেব কথা বলছেন। নাসির হত্যার বিচার চেয়ে কিন্তু আজকে এই করাতি পাড়ার যারা মহিলা আছে, তারা কিন্তু দাঁড়িয়েছে নাসির হত্যার বিচার চেয়ে। এই নাসির হত্যার বিচারটা প্রকৃতভাবে বিচার হোক। তার 3টি সন্তান, এই 3টি সন্তান ছোট একটি বাচ্চা যার বয়স মাত্র সবে মাত্র 3 মাস, অর্থাৎ সিজারের মাধ্যমে বাচ্চাটা হয়েছে, এই মুহূর্তে এই বাচ্চাটিকে ইতিম হয়ে গেল। আসলে এই ইতিমের ফল হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু আমরা চাচ্ছি নাসিরকে যারা পিটিয়েছে, নাসিরকে যারা পিটিয়ে আহত করছে, পরবর্তীতে হাসপাতালে মারা গেছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে যেন আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। নাসির হত্যার জন্য বিচার চাই। মানববন্ধনের জন্য আজকে নাসিরের ফাঁসির, মৃত্যুর ফাঁসি চাই। আমার ভাইয়ের মৃত্যুর ফাঁসি চাই, নাসির হত্যার বিচারের ফাঁসি চাই। নাসির হত্যার আমার ভাইয়ের গো ফাঁসি চাই, হত্যাকারী গো ফাঁসি চাই। এই 3টা সন্তান নেতিম হয়ে গেছে, আমরা 3টা বোন ভাই হারাইছি। আমার ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই তাদের। আমার বৃদ্ধ বাবা মা, আমার বৃদ্ধ বাবা মা, তাদের একটাই সন্তান, ছেলে সন্তান, তার আর কোন ছেলে সন্তান নাই। আমি তার ফাঁসি চাই, আমার ভাইয়ের মৃত্যুর ফাঁসি চাই। আমরা চাচ্ছি যে প্রকৃত হত্যাকারী যারা, তারা তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে একটি সুবিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সমাজে, এবং যারা অপরাধ করছে তারা যেন পুনরায় আবার এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে। আমরা একটু বাসা দ্বারা অবস্থা করবো, কি ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করতে চাচ্ছেন। মানববন্ধন না, আপনি যেহেতু আসছেন, আপনারা দেখতে পেলেন আজকে মানববন্ধনে কিন্তু বাসাইল থানার ওসি সাহেব আসছিল, কিন্তু তিনি গণমাধ্যমে কোনো কথা বলেননি। কেন মানববন্ধনটা স্থগিত করা হলো সেই বিষয়ে কিন্তু আমরা অবগত না। কেন মানববন্ধনটা স্থগিত করার পিছনে আসলে কি ধরনের কারণ থাকতে পারে সেটা আমরা জানি না, কিন্তু এখানে শত শত লোক উপস্থিত হওয়ার পরে বাসাইল থানার ওসি সাহেব যেহেতু এখানে নীরব ভূমিকা পালন করে গেল, তাহলে কিন্তু এখানে বলা যাচ্ছে যে এখানে হয়তো বা এই হত্যাকাণ্ডের সত্য ঘটনা আসলে উঠে আসবে কিনা সেটা হয়তো আমরা এখনো সন্দেহের মধ্যে অবস্থান করতেছি। কিন্তু মানববন্ধনটি ডাকার পরেও, ডাকার পরে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার পরে তারা কেন গণমাধ্যমের সামনে কথা বললেন না, এটা কিন্তু স্পষ্টভাবে একটি অন্য বিষয়ে ইঙ্গিত করে। আমরা চাচ্ছি সুষ্ঠু বিচারের মাধ্যমে, সুষ্ঠু ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী যারা আছে তাদের, তারা আইনের আওতায় আসুক এবং তারা গ্রেপ্তার হোক, আইন তাদেরকে বিচার করুক। আজকে কিন্তু কিছুক্ষণ আগে মানববন্ধন হয়ে গেল, আমি মানববন্ধন শেষে কিন্তু আমি চলে আসছি সেই নাসির উদ্দিনের বাড়িতে। আমি একটু দেখাবো নাসির উদ্দিনের বাড়ির বর্তমান অবস্থাটা কি, তার বাবা মা আসলে কেমন আছেন এবং তার যে স্ত্রী সন্তান আছে তারা আসলে কেমন আছে। 3 মাসের একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে কিন্তু আজকে মানববন্ধনে অংশগ্রহণ করছিল, বাচ্চা কিন্তু জানে না তার বাবার আজকের সেই হত্যাকারীর বিচার চেয়ে তাকে দাঁড়াতে হবে রাস্তায়। আমি আপনাদের একটু দেখাবো যে অটোটা দেখাচ্ছি, এই অটোটাতেই কিন্তু ঘটনাটা ঘটছিল, ঠিক এই এই অটোর মধ্যেই কিন্তু গত বুধবারে কিন্তু ঘটনাটা ঘটছিল, ঠিক এই অটোকে কেন্দ্র করে। কারণ অটো নিয়ে আসার পথে একটি বিদ্যুতের তার কেটে যায়, পরবর্তীতে তারা যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু তাকে ধরে নিয়ে মারধর করে। যে যখন মারধর করে তখন কিন্তু সে নাসির উদ্দিনের ছোট্ট একটি বাচ্চা তার সাথে ছিল, আমরা যে কথাটি আগেও বলছি আজকেও আপনাদেরকে তার কাছ থেকে শোনাবো। সেই অটো কিন্তু আজকে পড়ে আছে, কিন্তু অটোর কিন্তু মালিক নেই। আমরা নাসির উদ্দিন কিন্তু একাই, তার কিন্তু আর ভাই নেই,
অর্থাৎ যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে নাসির উদ্দিনই ছিল একমাত্র উপার্জন ক্ষমতার একজন ব্যক্তি। তার উপার্জনের উপর নির্ভর করত তার বাবা মার সংসার এবং তার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ। কিন্তু অটোর জায়গায় অটো পড়ে আছে কিন্তু নাসির নেই। আমরা সেই বিষয়টা একটু কথা বলবো যে নাসির উদ্দিনের যে মা আছে আমরা তার সাথে একটু কথা বলবো। চাচি আপনার কাছে একটু শুনতে, আপনার আপনার কয় ছেলে মেয়ে? ও তো আমার একটা পোলাই আর তিনটে মেয়ে, একটা পোলা আবার পোলার এই যে তিনটে তিনজন পোলা হন এই যে এই বাচ্চাটা হবে। আপনাদের কামাই রুজি খাওয়ার জন্য কি নাসির উদ্দিন একমাত্র ছিল? না নাসির আসল আর কে রাত থাকবো, তিনটে মেয়ে বিয়ে হয়ে গেছে গা, আর তো ছেলে একটা আর কামাই দেন না, এই যে বুড়ে হয়ে গেছে গায়ন কামাই করে আর না বাবা আমার বলে ভূতের এই বলে মানুষ করুন। আপনার কি চান এখন আপনার ছেলের যে অবস্থাটা, আসলে কি চাওয়ার আছে? আমার এই কয় বলান গুনে ইংনা মানুষ হবো কিবা করে, আপনারা তাই করুন বাবা, আপনারা করুন বিচার চাই হ এগো মানুষ করবো কিবা করে, সেই বিচার করুন সেই বিচার। নাসির উদ্দিনের মা কিন্তু বয়স্ক মানুষ, তিনি কিন্তু আসলে একটু খুব কষ্টের মধ্যে আছে, কারণ নাসিরই ছিল একমাত্র সংসারে উপার্জন ক্ষমতার ব্যক্তি, তার তার ইনকামে কিন্তু চলতো সংসার। আমি একটু নাসিরের বাবার সাথে কথা বলবো। কাকা আপনার ছেলে তো এক ছেলে, ছেলে তো আল্লাহকে নিয়ে গেল, আসলে এখন কি কি আপনি কি চান এখন ছেলে? আমি বিচার চাই বাবা, বিচার চাই, আর আপনাকে যেটা ভালো উপার্জনের লোক এটি কামাই করছে। নাসির উদ্দিনের বাবা কিন্তু বয়স্ক মানুষ, তিনি কথা বলতে পারতেছে না স্বাভাবিকভাবে। আজকে মানববন্ধনে তিনি দাঁড়িয়েছিলেন রৌদ্রের মধ্যে, উনি কথা বলতে পারতেন। আমি কি নাসির উদ্দিনের স্ত্রীর সাথে কথা বলবো যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট, সবে মাত্র চার মাসের, তিন মাসের বাচ্চা। এই বাচ্চা কিন্তু জানে না যে তার বাবাকে মারছে, এবং সেই মারার জন্যই কিন্তু তাকে যে আজকে রাস্তায় দাঁড়াতে হবে মায়ের কোলে, এটা কিন্তু বাচ্চা জানে না। হয়তো কোনোদিন যখন বড় হবে তখন জানতে পারবে তার বাবাকে হয়তো কেউ মারছে, কিন্তু তার বিচারের জন্য তাকে রাস্তায় দাঁড়ানো হয়েছিল। যদি সুষ্ঠু একটি বিচার হয় পায়, তাহলেই কিন্তু একদিন বলতে পারবে যে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আমার বাবার হত্যাকারীদের বিচার হয়েছে। আমি একটু তার সাথে নাসিরের স্ত্রীর সাথে কথা বলবো। আপনার স্বামীকে তো যেটা তো দেখলাম আমি সবকিছু গত দুই দিন ধরে দেখলাম, আজকে মানববন্ধনে ঘটনা বলবো। হ্যাঁ এখন একটু সংক্ষেপে একটু বলেন যে বুধবার আসলে কি হয়েছিল? বুধবারে আমার ছোট মেয়েরে নিয়ে গেছিল গাড়ি নিয়ে ওই পাতা কাটতে ছাগলের জন্য। ওই কলেজটা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে ওই কোনটা ডারা গায়ে একটা কাশি বান্ধা ছিল, কাশি কাশির মধ্যে আমার মেয়ের মেয়ের হাত লাইগে হাতে আসিল এই কোনটা কোনটার মধ্যে লাইগে একটা মাত্র তার আসিল লাইনের তার, ওইটা কেটে জেগে যায়। তখন তারা দেখে নাই কে কে জানি বইলা দিছে যে আপনার তার কাইটা ধুয়ে গেছে ওই অটোওয়ালায়। পরে তারা চার পাঁচজনে আইসে এই জায়গায়, তার যে মালিক তারাই বলছে যে তোমরা যাও পরে মাইরা থেকে আসো। পরে আমাদের বাসার কাছে এসে আমি এতজনের নাম জানি না, আগে প্রথমে আমি যাই নাই, একজনের নাম হইলে আব্বাস, একজনের নাম হইলে বাদল, ওই দুইজনের নামে আমি জানি। এখন আপনার স্বামীর যারা এই ঘটনাটা ঘটেছে কি চান এখন? আমি সব কিছু, আমার ছোট 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 তিনটা বাচ্চা, আমার আমার স্বামী আমারে দিন হইলেও 500 টাকা করে কামাই করে আনছে, এখন তো আমার স্বামী নাই, এই পয় পোলানে আমার দেখবো কারা, আমার ভরণ পোষণের কেউ নাই, আমি অনেক অভাবী মানুষ জানিনি তো। ছোট পোলা পান একজন তিন মাসের ছেলে একটা আর দুইটা মেয়ে, এদের কেরা খাওয়াবো কেরা পিন্ধাবো কেউ লোক নাই কে, আমার শ্বশুর শাশুড়ি এরা বুড়া হয়ে গেছে, তাইলে আগো ভরণ পোষণ কেরা দিব? আমি এক আপনার কাছে বিচার চাই, এবং যারা মারছে আমার স্বামীরে তাদের বিচার চাই, ফাঁসি চাই। আপনারা দেখলেন যে নাসিরের স্ত্রী কিন্তু বিমর্ষিত, কারণ তিনি কথা বলতে পারতেছে না, তার স্বামীকে মেরে ফেলছে, এবং এই সংসারে একমাত্র উপার্জন ক্ষমতার ব্যক্তি ছিলেন নাসির, সে নাসির নেই। আমি একটু নাসিরের ছোট দুইটে মেয়ে আর ছোট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন যে কোলে কিন্তু ছোট্ট তিন মাসের একটি বাচ্চা। আমি একটু, তোমার নাম কি? তোয়া। তোয়া কোন ক্লাসে পড়ো?
ক্লাস 10 কি তোমার বাবা নিয়ে তোমার বাবার হত্যাকারী নিয়ে আজকে রাস্তায় দেখলাম তোমরা মানববন্ধন করছিলা মানববন্ধন দাঁড়াইছিলা আসলে এখন কি মানে কি চাও তোমরা আমরা আমার বাবার হত্যাকারীদের বিচার চাই এই সংসারে কি তোমার বাবাই তো ছিল একমাত্র হ্যাঁ উপার্জনের ক্ষমতা হ্যাঁ আর তুমি তো ওই দিন কেছিলা তোমার বাবার সাথে আর তোমার বাবার সাথে আসলে তুমি ভালো জানো আসলে কে তোমার বাবার সাথে এই ধরনের ঘটনা করেছিল বলো তো একজনের নাম বাদর একজনের নাম আব্বাস ওরা দুইজনে আয়েশা আমার বাপে কিছুই বলে নাই আয়েশা একবারে ইচ্ছা রকম মারছে এইদিক দিয়ে মায়ের একবারে জখম করে হেলাইছে তা আব্বু কিছুই বলে নাই আব্বুর মাথায় আঘাত করছিল ওরা তিনজন আসছিল দুইজন মারতে দুইজনে দুই পাশ থেকে ইচ্ছা রকম মারছে প্রিয় দর্শক আমরা কিন্তু কথা শুনলাম ছোট্ট বাচ্চার কাছ থেকে তার বাবাকে আসলে কিভাবে নির্মম ভাবে তারা পিটাইছে এবং কিভাবে তাকে মারছে সেই কথা কিন্তু বলছিলেন তার ছোট মেয়ে অর্থাৎ নাসিরের ছোট মেয়ে বলছিলেন এই নাসির এই সংসারে একমাত্র উপার্জন ক্ষমতার ব্যক্তি বারবার আমি বলছি যে নাসির একমাত্র সন্তান ছিলেন তাদের সেই সন্তানকে তিনি আজকে চলে গেলেন এই সংসারের আসলে ভার কে নিবে তাদের আর্থিক অবস্থাটা আসলে কি অবস্থা কারণ বয়স্ক মানুষ বয়স্ক একদমই বয়স্ক বয়সের শেষ প্রান্তে আজকে তিনি ছেলের হত্যার বিচার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা চাচ্ছি সুষ্ঠু একটি বিচারের মাধ্যমে প্রকৃত যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং হত্যাকারীদের বিচার হোক এবং সুষ্ঠু বিচার যেন ছোট্ট একটি বাচ্চা যে 3 মাসের বাচ্চা যেদিন বড় হবে সেদিন বড় হয়ে যে জানতে পারে যে তার বাবাকে যারা মারছে তাদের আইনগত একটি পদক্ষেপ নিয়ে আইনের মাধ্যমে তাদের সুষ্ঠু একটি বিচার প্রক্রিয়া শেষ হয়েছে প্রিয় দর্শক হয়তো আমরা নাসিরকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু নাসিরের প্রতি সহানুভূতি জানিয়ে আমরা আপাতত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম